যুদ্ধ, হিংসাত্মক রাজনীতি কিংবা হানাহানি কত কিছুই না ঘটছে বিশ্বজুড়ে, কিন্তু সবকিছুর উপরে জীবন আর মানবিকতার জয় পেয়েছে বারবার। তাই তো সমস্যা আর প্রতিকূলতার মাঝখানেও প্রতিটা মানুষের জীবনে থাকে বেঁচে থাকার রঙিন স্বপ্ন। জীবনের রং বা কালার্স অফ লাইফ শিরোনামে বার্লিনের 3D লেজার আলোর উৎসবটিতে যেন জীবনের জয়গানই ফুটে উঠল। চলতি মাসের 6 অক্টোবর থেকে শুরু হওয়া 19তম আলোর মেলায় শহরের কমপক্ষে 42টি ঐতিহাসিক স্থাপনা বদলে যায় লেজার লাইটের নান্দনিক ছোঁয়ায়। ঐতিহাসিক ওবারবাম ব্রিকে, বার্লিনার ডোম, ব্র্যান্ডেনবুর্গার গেট কিংবা শার্লটেনবুর্গের প্রাসাদ সন্ধ্যা হতেই যেন বদলে গেল এক নিমিষেই। আর এমন উৎসবে এসে খুশি পর্যটকরাও। দেখুন, আমরা তুরস্ক থেকে আসা শিক্ষার্থী, এই লাইট ফেস্টিভ্যাল দেখতে আমরা এসেছি। বেশ ভালো লাগছে এমন উৎসবে আসতে পেরে, আয়োজকদের ধন্যবাদ জানাই। বার্লিনের বিভিন্ন ভবন ও ঐতিহাসিক স্থাপনাগুলো যেন এই উৎসবের মধ্য দিয়ে প্রাণ ফিরে পেয়েছে। বিশেষ করে লেজার লাইটে বিভিন্ন ভবনের নকশাটা অনবদ্য লাগছে। এটি এখন আমাদের ঐতিহ্যের অংশ হয়ে গেল। দু সপ্তাহ ব্যাপী বর্নিল এই উৎসবটিতে যোগ দেয়া বিশ্বের লাখো পর্যটকদের আশা জীবনের রং যেন কখনোই না ফুরায়। বার্লিনের এই কালার্স অফ লাইফ শিরোনামের আলোর উৎসবটি প্রতি বছরের মতো এবারও বেশ উপভোগ্য ও আকর্ষণীয়। তবে বিশ্বব্যাপী জ্বালানির এই দুর্মূল্যের বাজারে আলোর উৎসবের এমন আয়োজন নিয়েও চলছে জার্মানি জুড়ে ব্যাপক সমালোচনা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।